nation. 16, 16, cricket crazy nations. How exciting! Steady, I'm waiting. Tension, tension. আরিফ প্রস্তুত ছিলেন বলটা তালুবন্দি করার জন্য, পরের বল আরিফ বল এবং হাঁকিয়ে দিয়েছেন সজোরে। খুব সুন্দর একটি ললিপপ ছিলেন নাহিদ এবং দিয়েছেন আকাশ বরাবর একটি ছয়। পাখির মতো দুই হাত সম্প্রসারিত করে জানিয়ে দিলেন পারবো নি গেলে চলছে পাওয়ার ওভার। ব্যাটিং প্রান্তে প্রস্তুত নাহি, রিল্যাক্সে খেলছে, আবহাওয়াটাও ভালো, ঠান্ডা মাথায় ঠান্ডা মেজাজে একটি শট স্ট্রাইকলাইনে খেলে দিয়েছেন নাহি এবং ছয়, সেই সাথে ওভারের সমাপ্তি চার ছয়। প্রস্তুতি
নেন, এরপরে আপনাদের ম্যাচ। সেক্ষেত্রে আমরা আমাদেরকে আপনাদেরকে সময় দিব শুধুমাত্র পাঁচ মিনিট। পাঁচ মিনিটের মধ্যে মাঠে নামতে হবে, মানে নামতেই হবে, কোনো কথা নাই। বোলিং প্রান্তে আজাদ একটি সজোরে হাঁকিয়ে দিয়েছেন। ইনিংসের প্রথম বল আলমগীর ভাইয়ের হাত থেকে এবং সুন্দর করে দিয়েছেন এবং সর্বোচ্চ চেষ্টা করেছিল যুক্ত এবং ফাঁকাতেই একটি সুযোগ পেয়ে গেলেন ওখানে সাকিব। প্রান্ত বদল করলেন সাকিব, একটি রান যোগ হবে উত্তরণ ইলেকট্রনিকের মিনিস্টার সরণশিবগঞ্জ চৌরাস্তায়ের নামের রানের খাতায়। পরের বল আলমগীর ভাইয়ের পক্ষে সুন্দর একটি বল, ডট বল। আলমগীর ভাই খুব সুপরিচিত একজন খেলোয়াড়, তিনি ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে উনি ভালো সুনামধন্য পরিচিত একজন খেলোয়াড় আলমগীর ভাই। পরের বলে প্রস্তুত আলমগীর ভাই, ব্যাট হাতে প্রস্তুত, সেখানে অনেক পরের বল এবং সবারে হাঁকিয়েছেন, কিন্তু অফে কভার ড্রাইভ করছে একটি সিঙ্গেল। প্রান্ত বদল করে একটি সিঙ্গেল নিয়ে আসলেন অনেক তার ব্যাট থেকে। খেলা চলছে বন্ধু একাদশ, মহেশপুর বন্ধু একাদশ বনাম সজোরে হাঁকিয়েছে সাকিব এবং ছয়। আলমগীর ভাই পরের আকর্ষণ রাতর রিয়াজুল একাদশ বনাম আবার সজোরে হাঁকিয়েছেন এবং অসাধারণ একটি শট দিয়েছেন সাকিব। পরের বল আলমগীর ভাই সুন্দর শট আবারও হাঁকিয়ে দিয়েছেন একবারে আকাশচুম্বী, ছয় ছয় ছয়। এই নাবিল, এই নাবিল, বলটা নিয়ে যা বিহারদপ চ্যাংরা। প্রান্তে ব্যাট হাতে প্রস্তুত অনেক, পরের বল অনেক, বলারের নাম কি, বলারের নাম কি, রাকিব ভাই আসছে পরের বল। রাকিব সুন্দর একটি শট আবার সুন্দর হাঁকিয়ে দিয়েছেন সাকিব। খেলা চলছে রাকিব আর সাকিব, ঠিক আছে, খেলা চলছে রাকিবে সাকিবে। পরের বল আবারও অসাধারণ ভঙ্গিমা তুলে দিয়েছেন সাকিব। এ কি খেলা না সুস্থের মেলা, বোঝাই তো যায় না। পরের বল, পরের বল আবার তুলে দিয়েছেন সাকিব। না ভাই না, বুঝাই তো যায় না, এটি খেলা না সিক্সের মেলা। সাকিব অসাধারণ একজন খেলোয়াড়, সবারই মন মাতিয়ে দিয়েছেন, মাঠ যেন তুলে রেখেছেন মাথায়। পরের বল দুপায়ে গিয়ে আরেকবার শট নেওয়ার চেষ্টা, কিন্তু ওয়াইড বল, পাখির মতো ডানার মতো সম্প্রসারিত করে হাত দুটি উঁচু করে বলে দিল সেখানে সাবদেল দিছি যে ওয়াইড। পরের বলের প্রস্তুত, সেখানে প্রস্তুত সাকিব, দেখা যাক। এবং কভার স্লিপ করেছেন সাকিব,
সুন্দর একটি কাভার শুট করেছেন সাকিব। আবার ওয়াইড, পূর্বের বলে সুন্দর একটি কাভার শুট করেছিলেন সাকিব, অসাধারণ একটি শট, সেখানে হালকা মিসফিল্ডিং এর জন্য চারটি রান তার ব্যাট থেকে চলে এসেছে। পরের বল আরো তুলে ধরেছেন সাকিব, কিন্তু ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ক্যাচ পরাজিত সাকিব। রাকিব ও সাকিব আলমগীর ব্যাটিং এর নতুন ব্যাটসম্যান, কি যেন নাম ভাই, বদল করে এবং ওভার, প্রথম ইনিংস এর সমাপ্তি। বল হাতে প্রস্তুত, প্রথম বলে অসাধারণ একটি বল উপহার দিলেন সেখানে। ওটা কে বলিংটা, বলিং এর নাম কি, ধুমরা, জাসপ্রীত ধুমরা, সদর ইন্ডিয়া থেকে আগত, এ পাশে আমাদের কাছেই তো নিকালে চলছে। যাই হোক, খুব ভালো সুন্দর একটি বল করেছেন তিনি, প্রথম বলে বোল্ড করেছেন মেহেদি ভাইকে। চুমু দিয়ে বল শুরু করার চেষ্টা তার, একটি উঁচু বল সেখানে হাই নো এবং উঁচু করে মেরে দিয়েছেন এবং ছয়। আবার ফ্রি হিট, নো বল, এটস এ নো বল, সাংঘাতিক একটি বলে ভাই, গ্রেট বলিং, সুন্দর। রাকিব সুন্দর একটি বল উপহার দিল বুমরা, হালকা চুমু দিয়ে কিন্তু বল শুরু করছে তিনি, সুন্দর একটি বল অসাধারণ কাভার লেন্থে, শুরু করার চেষ্টা, রান আউট কিন্তু না, চেষ্টা করা ভালো। টনটনে রোদ, ঠিক আছে, দরকার নেই, হাতে রাখো। টনটনে রোদ, ক্যামেরা চলছে নীলপলাশ মাল্টিমিডিয়া এর, ক্যামেরা ভাইরা ক্যামেরা চালাচ্ছেন, সরাসরি সম্প্রচার করা হচ্ছে আজকের এই খেলাটি নীলপলাশ মাল্টিমিডিয়া টিভি পর্দায়। পরের বল বুমরা, সুন্দর ডিফেন্স করেছেন সেখানে ব্যাটসম্যান, ব্যাটসম্যানের নাম কি, নীল গেঞ্জি ব্যাটসম্যান, পঞ্চাশ পার করবে। ওভারের তৃতীয় বলে ছক্কা,
সুন্দর একটি শট খেলেছেন নাহিদ বুমরা। ফেরত আসছে বুমরা, সুন্দর একটি বল। বদল করলেন মমি। দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়া প্রত্যেকটি টিমকেই অনুরোধ করব, আপনারা যার যেগুলো প্রত্যেকটি টিমের নিজস্ব খেলোয়াড় নিয়েই খেলতে হবে, অন্য কোন টিমের খেলোয়াড় হ্যাঁ করতে পারবেন না। উঁচু করে মেরেছেন নাহিদ এবং ছয়টি রান। নতুন একজন বলে অসাধারণ এবং বল, সেই সাথে প্লেয়ারের স্থান পরিবর্তন। পরের বল দিলানি এবং উঁচু করে মেরে দিয়েছে সুমন, ছয়টি রান। অসাধারণ বল করছে দিলানি, আজকের এই আসরের প্রথম হ্যাট্রিক জিলানির। অসাধারণ সব ফার্স্ট ক্লাস বল ঢেলে দিয়েছেন মাঠে এবং একটা একটা করে প্লেয়ারকে সাজ ঘরে ফেরাতে বাধ্য করেছেন তিনি। রান সংখ্যা বলারের নাম কি জিলানি বলার নতুন ব্যাট হাতে করছেন গুটি গুটি পায়ে। পরের বল আবারও সুন্দর সুন্দর একটি ডেলিভারি, ডট বল, হালকা ডিফেন্স করে বলটা ঠেলে দিলেন ব্যাটসম্যান। দুই ওভার শেষে ১৬ রান সংগ্রহ করেছেন ঝুলঝারি একাদশ। সেই সাথে প্রান্ত বদল, বুমরার প্রথম বল, সুন্দর একটি বল, পাখির ডানার মতো হাত প্রসারিত করে বিয়াচ্ছা দেখিয়ে দিলেন হোয়াইট। অতিরিক্ত একটি রান যোগ হবে ঝুলঝারি একাদশের রানের খাতায়। পরের বল সুন্দর একটি শট, কাটলেন পেট ঢুকিয়ে দিয়েছেন বলটি ব্যাটে বলে সংযোগ যদিও ভালো হয়নি। প্রান্ত বদল, একটি রান, ঝলঝলি একাদশের রানের খাতায়। এই যে ওটা কথা হচ্ছে খুব লম্বা সাদা টুপি, সাদা টুপি নাকি প্রচুর কথা হচ্ছে তখন তো এখানে বকর বকর করতেই আছে কথা লাগে মিখালি শুনছি প্রযুক্তি কথা একটা আমাকে সেমি চলে গিয়ে নাকি হ্যাঁ সেমি চলে গিয়ে আর তো দল নাই বেটা, এটা তো ই বিক্রি তো দূর আমার ঠান্ডা
আমি আরিফ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের কমেন্ট্রি বক্সে আমাদের একজন অভিভাবক বসেছেন, তাকে জন্য ড্রোন ক্যামেরা দিয়ে শেষে 52 রান সংগ্রহ করেছেন রাতর রিয়াজুল একাদশ, 52টি রান সংগ্রহ করেছেন রাতর রিয়াজুল একাদশ এবং সমাপ্তি ওভার চলছে। ওভারের প্রথম বল সুন্দর তুলে ধরেছেন শিয়াম, সেখানে অসাধারণ ফিল্ডিং করেছেন ফিল্ডার, রান আউট হলে হতে পারত। সিক্স আম্পায়ারের সিদ্ধান্ত, দিস ইজ সিক্স, ছয়টি রান যে বলে রাতের রিয়াজুল একাদশের রানের খাতায়। খুব সুন্দর একটি খেলা চলছে, তিন ওভারের একটি খেলা। ব্যাটসম্যানরা যথাসাধ্য চেষ্টা করছেন তাদের সর্বোচ্চটুকু দেখার জন্য। রাতর রিয়াজুল একাদশের ব্যাটসম্যান সিয়াম প্রথম থেকে এই প্রান্তটুকু ধরে রেখেছেন। পরের বল সুন্দর সুন্দর একটি ডট বল দিলেন বোলার, পরের বল সুন্দর একটি বল আবারও ডট বল, আবারও ডট বল, এ পর্যন্ত রান সংগ্রহ করেছেন, বল হাতে প্রস্তুত হাবিবুল্লাহ, ভালো একজন বলার তিনি। সুন্দর ট্রাই, দুই হাত পাখির ডানার মতো প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড বল, অতিরিক্ত একটি রান যোগ হবে নিজাং একাদশের রানের খাতায় চলছে। পরের বল হাবিবুল্লাহ চলছে সুপার ওভার, উইকেটটা যায় কপালে শনি লেগে গেল, উইকেটটা যায় শনি লেগে গেছে কপালে, দুর্দান্ত বল করছে হাবিবুল্লাহ। পরের বল সদরে হাঁকিয়েছেন ব্যাটসম্যান এবং বল ঘুরে চলে এসেছে কমেন্ট্রি বক্সের সামনে। খেলার সমাপ্তি এবং রিয়াজুল রাতের রিয়াজুল স্পোর্টিং ক্লাব সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত হয়েছে এক ওভার
ব্যাট হাতে প্রস্তুত ঝনঝনে একাদশ, অপরদিকে বল হাতে রেডি রিয়াজুল হাসান। প্রথম বল ঝনঝনে, সুন্দর বল করলেন রিয়াজুল একাদশ বোলার। প্রথম বল ছুটছেন রিয়াজুল একাদশের বোলার, সুন্দর করে বল দিলেন রিয়াজুল একাদশের বোলার। ওই বলে ঝুলঝুলি একাদশের দ্বিতীয় বল হাতে নিয়ে ছুটছে রিয়াজুল একাদশ, প্রস্তুত ঝুলঝুলি একাদশ। তিন বলে দুই উইকেটের পতন হয়েছে, শূন্য রান সংগ্রহ করেছে। দ্রুত সহ দ্রুত শেষ করতে হবে, দ্রুত আসতে হবে, সময় ক্ষেপণ করা যাবে না। চতুর্থ বলে রিয়াজুল এই ব্যাটসম্যানদের তাড়াতাড়ি আসার জন্য ক্রিজে অনুরোধ করছি, আপনি হাঁটে হাঁটে আসতেছেন কেন? চতুর্থ নাম্বার বল এবং ঝুলঝুলি একাদশের সংগ্রহ এক রান, তিন বলে এক রান, দুই রান, দুই রান। দ্বিতীয় বল চার বলে ঝুলঝুলি একাদশী সংগ্রহ পঞ্চম বল রিয়াজুল একাদশ, সুন্দর করে ছুড়লেন ছয় ছয়। পঞ্চম দলের ছকাকালীন ঝুলঝুলি একাদশ আপনাদেরকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত ঝুলঝুলি একাদশী সংগ্রহ চতুর্থ। দেখা যাক কি করে মাসুদ, আবারও প্রথম ইনিংসে সে ঝুলঝুলি একাদশী সংগ্রহ 15 রান, টার্গেট 16 রান, জিততে হলে রিয়াজুল একাদশী করতে হবে 16টি রান। ম্যাচটি দ্রুত শুরু করার জন্য আহ্বান করছি আম্পায়ার এবং দুই দলের খেলোয়াড়। ছয় বলে 16 হলে জিতবে রিয়াজুল একাদশ, আর কম হলে হারবে রিয়াজুল। রিয়াজ শুরু করে দাও, রিয়াজ শুরু করে দাও, রিয়াজ তুমি শুরু করে দাও। প্রথম বল রিয়াজ, আপনাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে কথা হবে। আপনাদেরকে একটি সুখবর জানিয়ে রাখি, চার বলে 16 রান প্রয়োজন হলে আমরা
হতাশ নই, যদিও আমাদের চোখে খানিকটা সমস্যা দেখা দিচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি ম্যাচটি ভালো করে ভালো চোখে উপভোগ করার। চার বলে ১৬ রানের দল, দেখা যাক কি হয়। হতাশার পিছনে উচিত বলে পিছিয়ে আবারও হওয়ার সুযোগ রয়েছে, সেখানে কোনো কোনো বিষয় নেই। দেখা যাক কি হয়, আমরা দেখার চেষ্টা করছি। ডেলিভারি দিলে ঝলঝুলে একাদশ, এখনো সুযোগ রয়েছে রিয়াতুল একাদশের। তিন বলে দরকার ১৬ রান। চতুর্থ বল সুখ্যাত ঝলঝলে একা দল, এখনো জাতি যোজন দেখার অপেক্ষায় বেশি। তারপরে কি হয় পঞ্চম বল, আমরা ভিডিও দেখতে পারিনি, আমাদের দিকে দেখেও আমরা কিছু জানতে পারিনি। হয়তো শেষ বল, মিলে রাখতে চাই খেলাধুলাকে সামাজিকতার মধ্য দিয়ে ধরে রাখতে চাই। এ পর্যায়ে আমরা সবাইকে বক্তব্য দিব না, শুধু সংক্ষিপ্ত বক্তব্য দিবে রানী সিংকেল উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক, আমাদের গ্রামের কৃতি সন্তান, আমাদের রাজু ভাই, আমাদের বাড়ির ছেলে। উনি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পরে আমরা আর দুইজনকে বক্তব্য দিতে দিব, যেহেতু সন্ধ্যা লেগে গেছে, মা বোনরা বাড়ি যাবে। যাদেরকে বক্তব্য দিতে পারবো না, আপনাদের আমরা মন থেকে নেতা মানি, ইনশাল্লাহ পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের বক্তব্য শুনবো। এবারে বক্তব্য দিচ্ছেন রাজু ভাই। আরেকটি কথা রাজু ভাই, এক মিনিট, আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি মিডিয়া ব্যক্তিত্ব জনাব আরিফ ভাই পাদশা নামে খ্যাত, যিনি নাটক রচয়িতা এবং নাটক পরিচালক এবং অভিনেতা, যিনি আমাদেরকে আজকে মিডিয়া পার্টনার হিসাবে এখানে সারাদিন রৌদ্রের মধ্যে থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের চিত্র ধারণ করেছেন এবং এটা সম্প্রচার করেছেন। আপনাকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। রাজু ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আয়োজনের আমাদের সাংবাদিক গ্রামের যারা তরুণ সমাজ, আমি মনে করি এ সেকশন, বি সেকশন এবং সি সেকশন, তারা সুন্দর একটা খেলা উপহার দিয়েছে এবং সুন্দর করে এক সমাপ্তিও তারা করেছে। তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ যারা এখানে খেলতে এসেছেন, এই খেলাটাকে সফল জায়গায় নিয়ে যারা এখানে দর্শক হিসাবে উপস্থিত। এবং আমি দেখলাম সেই দুপুর ২টার দিকে আমি এসেছি, সেই ২টা থেকে মা বোনেরা চাচিরা সবাই এখানে খেলা দেখেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই আমাদের রাতুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব শরৎচন্দ্র চাচাকে, যিনি দীর্ঘক্ষণ উনার এই ব্যস্ততার মাঝে দীর্ঘক্ষণ আমাদের এই খেলার অনুষ্ঠানে উনি উপস্থিত আছেন। তার সাথে আক্তার ভাই, সুয়েল ভাই, বানেছা, আরো অনেকেই, কার নাম বাদ দিয়ে কার কথা বলবো, একেবারে সব নিজস্ব লোক, আপন লোক, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এখানে উপস্থিত হয়ে খেলাটাকে একটা আকর্ষণীয় করে তুলেছেন। বিশেষ করে বলতে চাই আজকে আমাদের ছেলেরা এরকম একটা অনুষ্ঠান করবে বা খেলা করবে আমি চিন্তাই করতে পারিনি। তারা আমাকে বলেছিল সকালে আসিয়ান চাচা, লয়ে তোমার ছোট জুয়ার খেলা এলা কি হবে, যাক আমি যেটা দেখলাম
একবারে একটা নদীর প্রান্তর যাক বলে আমরা বলি এটা চড়ক দাঙ্গি, ছোটবেলা আমরাও খেলতাম এখানে একটা খেলা খাল উঁচা। এরপরে যদি আমরা এরকম অনুষ্ঠান করি আগে থেকে বললে মাঠটাকে সমান করা যেত। যাক আগামীতে যদি এরকম খেলা অনুষ্ঠান বা যাবতীয় অনুষ্ঠান করে থাকি আমরা, তাহলে আরো যদি সুচারু করে আরো যদি ভালো আলোচনা করে আমরা করি আরো সফল হবে ইনশাল্লাহ। তো আমি আমার জায়গা থেকে বলছি যে এরপরে যদি অনুষ্ঠান করে সবাই মিলে সবাই উপস্থিত থেকে আমরা আরো ভালো করার চেষ্টা করবো। এই আর বেশি দীর্ঘায়িত করি না, শেষ করি, সবাইকে আসসালামু আলাইকুম ও আদাব। বিসমিল্লাহির রহমানির রহিম। শালবাড়ি আয়োজিত আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাত নং রাতর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান রানী সাত নং রাতর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সরদার, আর উপস্থিত আছেন এই ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক সকলের পরিচিত মুখ রানীশঙ্কর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব আক্তার হোসেন, উপস্থিত আছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের এবং অন্যান্য দলের বিভিন্ন নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম, হিন্দুবাদের প্রতি আদাব। আমি শুধু একটি কথা বলতে চাই, ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল। আমি আজকের এই আয়োজক কমিটিকে রাতর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এই জন্য যে যেই মুহূর্তে আমাদের যুব সমাজ মাদককে সঙ্গী করে নিজের জীবন, নিজের পরিবারের জীবন এবং সমাজের সর্বস্তরের ক্ষতি সাধিত করতেছে, আপনারা এই ধরনের আয়োজন করেন, আমরা আপনাদের পাশে আছি। যারা বিজয় হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা জয়ী হতে পারেনি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে এরকম আরো অনুষ্ঠান আয়োজিত হবে এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। প্রধান অতিথি অত্র সাত নম্বর আতর ইউনিয়নের জনাব চেয়ারম্যান শরৎবাবু, উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিএনপির নেতৃবৃন্দ, আপনাদেরকে সবাই সালাম ও আদাব জানিয়ে আমি সামান্য দুটি কথা বলে শেষ করব। খনিমণ্ডলে আজকে এই শালবাড়ি যুব উন্নয়নের উদ্যোগে যে আজকে একটি ক্রিকেট খেলা আয়োজন করেছে সত্যিকার অর্থে কিন্তু আমি ভাবতে পারিনি। আমি সেদিনকে ওইদিকে বাড়ি ইয়েতে যাচ্ছি, ধানের হাটে যাচ্ছি, আর আমি দেখলাম যে প্লেয়ার একটা গেট করছে, তা আমি এদেরকে বললাম যে এটা আবার কি করবি, ওই এটা আমরা ওই যে খেলাধুলার একটা গেট। আরে বাবা, খেলাধুলা এটা নাই ভাত, ফেলার খেলাধুলা। আমাদের নাজিম ভাই যে বললেন যে আগামীতে আমরা থাকবো আপনাদের পিছনে, আমি আছি, সবাই থাকবে। আর আজকের খেলায় যারা জয় হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা খেলায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় কথা, হেরে যাওয়াটাই বড় কথা নয়। যারা হেরে গেছেন আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি আসলে এই গ্রামে আজকে প্রথম এসেছি, শালবাড়িতে আমি কোনোদিন আসি নাই, মেন রোড পর্যন্ত আসি কিন্তু ভিতরে কখনো আসি নাই। আসে মনে হলো এটা দ্বীপের মধ্যে খেলা হইলো, একটা এটা বড় একটা দ্বীপ। যাক আসলে সবাই আনন্দ পেয়েছি, আমি আসলে বক্তব্য দিতে পারি না, আমি বলতে চাচ্ছি এটা যুব সমাজ যে খেলাবে সেই খেলা সবসময় চালু রাখলে তাহলে অন্যদিকে ছেলেরা মন ধাবিত করতে পারবে না। লেখাপড়া না করলে কেউ ভালো মানুষ হতে পারবে না। ওই ক্ষেত বাড়ি তাহলে কাজে করতে হবে, ক্ষেত বাড়িতে সারা জীবন কাজ করতে হবে। লেখাপড়া করলে খেজের বাড়িতে কাজও করতে পারবে, সে চাকরিও করতে পারবে, সে সুস্থ এবং সুন্দর ভাবে জীবনযাপন করতে হবে। তাই আমি এলাকার সকলকে আবারও মা বন্ধুকে বিশেষ করে মা বন্ধুকে অনুরোধ করতেছি, আপনাদের বাচ্চাদেরকে আপনারা অবশ্যই লেখাপড়া করাবেন, কাজ করাবেন, পাশাপাশি লেখাপড়া করাবেন। লেখাপড়া না করলে বাচ্চারা ভালো জায়গায় যেতে পারবে না। আপনারা বাড়ির কাজও করাবেন, লেখাপড়া করবেন, বুঝায় সুঝায় তাদেরকে অন্যদিকে ধাবিত করবেন না। খেলাধুলা মাঝে মধ্যে না করলে মন ভালো থাকে না, স্বাস্থ্য ভালো থাকে না। তাই আমি এলাকার এই উত্তর অঞ্চলের সকলকে মুরুব্বী এবং মা বন্ধুকে আবারও অনুরোধ করতেছি, আপনারা বাচ্চাদেরকে বেশি করে লেখাপড়া করার জন্য সার্বিক চেষ্টা করবেন।
যত শিক্ষিত হবে এলাকা উন্নত হবে, ছেলেরা ভালো থাকবে। আজকে আমি খুব গরিব লোকের সন্তান ছিলাম, আল্লাহ আমাকে এখন দিয়েছে, বহুত কষ্ট করেছি জীবনে, এখনো কষ্ট করতেছি। আশা করছি আপনারা দোয়া করেন সারা জীবন যেন কষ্ট করতে পারি। আর আমি এই শালবাড়ির আজকে আসলাম প্রথম, সারা জীবন আপনারা, আমি যতদিন বেঁচে থাকবো সারা জীবন আপনারা আমার কাছে কখনো কিছু চাইলে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি এলাকার সকলের সুস্বাস্থ্য কামনা করে কামনা করতেছি। খোদাহাফেজ। বাংলাদেশ জয়যুক্ত হোক, এলাকার সব বাচ্চাদের লেখাপড়া ভালো করে হোক, এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সময় দিবেন, যারা এই খেলার আয়োজন করেছে, আমরাও খেলেছি এই মাঠে, বড় হয়েছি, আমরা কোনোদিন এত বড় খেলার আয়োজন করিনি, আমরা ছোট পরিসরে করেছিলাম। তো আপনি আমাদের চেয়ারম্যানের মাথা, আপনি আমাদের ইউনিয়নের মাথা, আমাদের চেয়ারম্যান, আমাদের অভিভাবক। আমি আশা করব যদি কখনো আমাদের ছেলেগুলা এরকম যুক্তিমূলক সামাজিক কর্মকাণ্ডের জন্য যায়, আপনি অগ্রাধিকার দিয়ে দেখবেন। সেই থেকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা বোধের চিরণ করি, স্মরণ করি। আমরা যেহেতু বাড়ি থেকে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করি, চেয়ারম্যান তারাই চেয়ারম্যান হয়েছিলাম, এটা আব্দুর রহিমের চেয়ারম্যান পাড়া, শামসুল মেম্বারের চেয়ারম্যান পাড়া, মনে রাখতে হবে। এখানে রাতুর ইউনিয়নের টপ লিস্টের নেতাদের বাসা, যে কয়েকজন টপ লিস্টের নেতা আছে তাদের মধ্যে এখানে দুজন, আমরা সেখান থেকেও কিন্তু কার্পণ্য বোধ করি নাই আপনাকে এখানে প্রধান অতিথি করতে। কারণ শালবাড়ির মানুষরা রাজনীতি করে, কিন্তু সব জায়গায় রাজনীতি করে না। সেদিন থেকে চেয়ারম্যান হয়েছেন, আমরা আপনি আমাদের আগামী 5 বছরের জন্য চেয়ারম্যান, এবং আপনি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের আমাদের কাছে শ্রদ্ধেয় ব্যক্তি। সেটা আমরা বুকে সবাই ধারণ করে আপনার এই আশাকে, আপনার এই অনুষ্ঠানে সময় দেওয়াকে, আমি এই সংগঠনের পক্ষের সকল খেলোয়াড়ের পক্ষ থেকে, সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকে, আমার গ্রামবাসী পুরুষ মহিলা সকলের পক্ষ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সেই সাথে আপনি যে এসেছেন আপনার এই উদার মানসিকতার জন্য, আমরাও আপনাকে স্মরণ রাখব। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমি নাজিম, এই গ্রামের ছেলে, আমি যদিও বাসায় থাকি না, আমি সুদীর্ঘদিন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের, জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আছি। ঠাকুরগাঁও জেলা ক্লিনিক এবং ডায়াগনস্টিক কর্মচারী ইউনিয়নের 6 বারের অপদতিনদের সেক্রেটারি ছিলাম, আমি এখন নিরাপদ হাসপাতালের মালিক হয়েছি, আমি ডিসিশন পেন্ডিং এর মধ্যে আছি, আগের জায়গায় থাকবো নাকি মালিক সমিতিতে গিয়ে আরেকটা পদ নিয়ে নড়ব। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আমি আমার জন্য দোয়া করবেন। সেই সাথে আজকে যে আমাদের ভাতিজা আবু বকর সিদ্দিক জনি, সকলের নাম বলার সুযোগ নাই, সাব্বির সহ আমাদের গ্রামের প্রায় 25টা ছেলে, এরা খেলার প্রতি মনোযোগী, পড়ালেখায় মনোযোগী, এবং যে কোনো সামাজিক কাজে এরা বেশ অগ্রসর, আমরা চোখে পড়ি, আমরা যখনই যাই আমরা তাকে সহযোগিতা করি। তোমাদের আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে বলে দিলাম, আমরা যারা এখানে মোটামুটি একটা পর্যায়ে আছি, তোমরা ভালো কাজের জন্য আমাদেরকে যখনই ডাকবা, যেই মুহূর্তে ডাকবা, তোমরা সব সময় চেয়ারম্যান সাহেব সহ আমাদেরকে সবাইকে তোমাদের পাশে পাবা। তবে যে কোনো প্রকার অন্যায় এবং খারাপ মাদক কাজ হতে তোমরা দূরে থাকবা, তোমাদের ভালো কাজের জন্য আমরা আছি, তোমরা ভালো কাজ করো, আমরা তোমাদের সাথে আছি। সম্মানিত সুধী, আর বক্তব্য বাড়াবো না, এরপরে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিব। তবে জনি, তুমি কিভাবে পুরস্কারটা দিবা, কোনখান থেকে দিবা, তুমি ওইভাবে লিস্টে আমাদের হাতে দাও, চেয়ারম্যান সাহেবের বক্তব্যের পরেই আমরা সেই পুরস্কারটা হাতে ওনাদের তুলে দিব। প্রিয় মা বোনরা, আপনারা সকাল থেকে অনেক কষ্ট করেছেন, জবাইদুর চাচা, হায়দর চাচা সহ সকাল থেকে অনেকে, ইদ্রিস চাচা এখানে বসেছিলেন, আপনারা খেলাটাকে দেখভাল করেছেন, এই জন্য কমিটির পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানাই, সকলকে অশেষ ধন্যবাদ, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে আমাদের 7 নম্বর রাতুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব শরৎচন্দ্র বাবু। ধন্যবাদ সবাইকে, আমাকে এখানে মানে উপস্থিত করতে দিয়েছেন বা হতে দিয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে শালবাড়ি যুব উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত একদিনের ক্রিকেট টুর্নামেন্টে সম্মানিত সভাপতি এবং যারা আয়োজন করেছেন তারা সফলভাবে আজকে সাকসেস হয়েছে, তাদেরকে তাদের স্মরণ করছি এবং তাদেরকে শুভেচ্ছা সহ শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমি কারোর নাম ধরে সম্বোধন করতে চাচ্ছি না, সময় অল্প। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং
আজকের সামাজিক নেতৃবৃন্দ এবং খেলোয়াড় বৃন্দ, সুধীবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা সবাইকে আমার শ্রেণীভেদে আদাব নমস্কার এবং শুভেচ্ছা। আসলে আজকে তারা এখানকার আয়োজক একটা দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন এবং মজা দিয়েছেন এবং সবাইকে আনন্দিত করেছেন, মানে সব এক কথায় তারা ফুল সাকসেস, মানে সব দিক দিয়ে তারা সাকসেস অর্জন করছে, তারা প্রশংসার অবদান, আমরা নিঃসন্দেহে তাদেরকে প্রশংসা করি সবাই। তো যাই হোক, আমি আসলে এখানে আমার এখানে আসে কোনো সময় কথা বলার সুযোগ হয়নি, আজকে প্রথম আইসি এমনি অনেকবার, কিন্তু কথা বলতে আমি পারিনি আর কি, দেয় নাই বা আমিও ওই যোগ্যতাটা অর্জন করতে পারি নাই হয়তো বা। তো যাক, সবাইকে আপনাদের ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আমার বন্ধুর কথার সাথে সাথে আমি আরেকটা কথা যোগ করতে চাই, আমার বন্ধু বলেছে কি বলেছে, আপনাদের বাচ্চাদের লেখাপড়া করাবেন এবং স্কুলে নিয়মিত পড়াবেন, নিজে কষ্ট করে হলেও ছেলে মেয়েদের মানুষ করাবেন। আমি তার সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই, আপনাদের আপনাদের মেয়েদের 18 বছরের নিচে বিয়ে দিবেন না, এতে করে আপনাদের আপনাদের এলো, কারণ আমার মেয়ে থেকে পেশাব পায়খানা লড়ে আমি মানুষ করেছি, 18 বছরের নিচে মেয়েটাকে বিয়ে দিলে কি হয়, এরা অসুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি, তারা মানে একদম তার জীবনটা লাইফটা নিস্তেজ হয়ে, এই জন্য বলছি 18 বছরের নিচে তাদেরকে বিয়ে দিবেন না, এটা আমার অনুরোধ। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর এইরকম খেলা মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, বিনোদন অনুষ্ঠান করবেন, খেলাধুলা করবেন, বিকাল হলেই ওই ছেলে মেয়েদের মাঠে খেলাধুলার জন্য উৎসাহিত করবেন, আর মোবাইল দিবেন না, মোবাইল দিলে হয় কি ওরা মোবাইলে গেম খেলে খেলে মাথাটা ওই নষ্ট হয়ে যায়, এই ইন্টারনেটে দেখেন না ওই জোতার শিকলি দিয়ে বাঁধে রাখছে আর জোতাটা দিয়ে বলছে ধরো 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 ধরো, ওইটা বাদ দিয়ে মাঠে নিয়ে যাবেন আপনাদের সন্তানদের, আপনাদের ছোট ভাইদের, এটা আমি আপনাদের সবার কাছে প্রত্যাশা করি। আর আসলে সমাজটা একাই আপনিও ভালো করতে পারবেন না, আমিও ভালো করতে পারবো না, সবাইকে সহযোগিতা করতে হবে, তাইলে সমাজ ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকলে তাইলে ভালো থাকা বলা হয়, আর যদি আমি একাই ভালো থাকি এটাকে ভালো বলা বলা হয় না, আপনি একা ভালো থাকলে এটা ভালো বলা হয় না। তা আর কথা বাড়িতে চাই না, আমরা আমার সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের পারিবারিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাইকে। পদাধিকারী উনি দুটি কথা বলবে, ইফাকে আমরা আমাদের লিস্টটা করে নেব, আপনি বলেন। এবং যারা খেলোয়াড় আছেন সকলকে আসসালামু আলাইকুম, আদাব এবং শুভেচ্ছা। একটা কথা আমি আপনাদেরকে মনে করাই দিতে চাই, যে পরীক্ষা যখন আমি দিতাম স্কুলে, তো এদিক ওদিক তাকাইলে স্যার আসে খাতাটা কেড়ে নিত, দিত কি না, বা কথা বলে স্যার খাতা খাতা নিয়ে নিত, আমার কাছে খালি প্রশ্ন একটাই আসতো যে স্যার আপনি কি কখনো ছাত্র ছিলেন না। এই কথাটা এই কারণেই বলা, কারণ আজকে যারা এখানে নেতৃবৃন্দ আছেন সকলেই কিন্তু দক্ষ সংগঠক, সংগঠক না হলে আপনারা আজকে এখানে থাকতেন না। যারা এই আয়োজনটা করেছে তাদের মোস্ট প্রবলেম হচ্ছে কিন্তু অর্থনৈতিক প্রবলেম, আপনারা সবাই জানেন যে যে টাকা ওনারা আর্ন করেন সেই টাকা কিন্তু ওনারা ব্যয় করার পর যেখান সেখান থেকে ম্যানেজ করে ওদেরকে কিন্তু এটা চালাইতে হয়। এর জন্য যারা আপনারা সামর্থ্যবান ব্যক্তি আছেন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, কারণ এইরকম আয়োজন এই বয়সে ছেলে পেলে কিন্তু বিভিন্ন খারাপ পথে চলে গেছে, যারা ভালো কাজের আয়োজন করেছে তাদেরকে আপনারা সবসময় সহযোগিতা করবেন। এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে দুটি কথা এখানে বলতে দিয়েছেন, এবং যে যারা এই খেলার আয়োজন করেছে এই দুঃসাহসিক আয়োজনের জন্য নীল পলাশ মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি। আগামীতে এর যে ভালো ধরনের আপনারা আয়োজন করবেন আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনাদেরকে করার চেষ্টা করব। আর বিশেষ করে আমি যেহেতু নাটকের মানুষ, নাটকের একটা ডায়লগ না শুনলে হবে না, বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, যারা চেয়ারম্যান সাহেব মূল্যবান কথা বললেন, 18 বছরের নিচে কেউ মেয়েকে বিয়ে দিবেন না, কিন্তু কিছু দেখা যাচ্ছে যে বিয়ে দেওয়ার দরকার নেই, এনে পালান। তো এদেরকে একটা কথা বলতে চাই যে এরকম করে না বাড়ায় তোর মতো চেংড়ি মোট ঠ্যাঙ্গ দেড় পেজি খায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।
কি পাশে ভাইয়ের কাছে কি আরেকটা ডায়লগ নাটক শুনে কোনটা শুনবেন বলেন? শুনেছি ওইলা কথা মুখ বকিন না, তোমার বাড়িতে না মুই চুরি করে যাওনি, কে না কে চুরি করছে তোর বা মুখ মনে করছে, আর তুই যেরকম মুখ জামাক দেখাছি তোর মতো ওরকম জিলা চিংড়ি আছে না, এগুলো মোট ঠেঙ্গো দেড় পেজে খায়, তোর বাপ যে মুখ দুইখান জিনিস দিছে, একখানা দে গাড়ি খান আর একখানা দে তুই, ঠিক আছে? আচ্ছা, এবারে আসবে শিয়াম, শিয়াম শিয়ামের পরে আসবে ইকবাল, শিয়াম শিয়ামের পরে ইকবাল, তারপরে লাবিব, কে আপনি লাবিব, তারপর হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ জনন্ত, তারপর হাসেম, হাসেম কে আসার জন্য অনুরোধ করছে, হাসেম ভাই একটু দ্রুত করেন ভাই, হাসেম হাসেন হাসেন, হাসেমের জন্য একটা করতালি, রাশেদ রাশেদ তারপর হান্না, হাম্মাম হাম্মাম শ্রাবণ, শ্রাবণের পরে লাভ, আচ্ছা থ্যাংক ইউ, এটা মনে হয় একটা বেশি করে নিয়েছি, অসুবিধা নেই, এবারে ঝলঝলি একাদশের প্লেয়ারদের জন্য ওই পাশ থেকে আসার জন্য অনুরোধ করছি, এবারে চ্যাম্পিয়ন দল ঝলঝলি একাদশ, হ্যাঁ মুন্না, মুন্নার পরে রেডি হবে সাকিব, নাম অনুযায়ী আসিয়ান, নাম সাকিব, তারপরে আসেন বসো বসো, সাকিব কই চলে আসেন, তারপরে আজর চলে আসেন, রুহুল আমিন আসলো না কেন, রুহুল আমিন আদর, আদর আপনি আদর, সুমন প্রতাপ, সুমন এবং প্রতাপ আজাদ, আজাদের পরে রঞ্জিত লিটন নাহি, তিনজন চলে আসেন, রঞ্জিত লিটন নাহি, রঞ্জিত লিটন নাহি, নেতৃবৃন্দ, রানা সাহেব ট্রফি, রাতু রিয়াজুল, আপনাদেরকে অনেক ধন্যবাদ, করতালির মধ্য দিয়ে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন, সুন্দর খেলেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ, ভবিষ্যতে রানা সাহেব, রানা সাহেব ধন্যবাদ, ঝলঝলি একাদশ আপনারা পুরস্কার গ্রহণ করার জন্য, রাজু ভাই
এই মেডেলটা আপনি চেয়ারম্যান সাহেবকে পরাই দেন আমাদের সালবারের পক্ষ থেকে। এবারে মেডেল গ্রহণ করছেন আমাদের সাত নম্বর রাত্রি ইউনিয়ন চেয়ারম্যান দিচ্ছেন রাজু ভাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এখনই শেষ করব। আর প্লেয়ারদেরকে বলছি রানার্স আপ এবং চ্যাম্পিয়ন যারা আছেন সুন্দর করে আপন আপন গাড়ি নিয়ে বাড়ি যাবেন। আমরা রাস্তা পর্যন্ত আমাদের লোক আছে, আপনাদের কোনো সমস্যা হলে দেখবে, কিন্তু কেউ সমস্যা করবেন না। সকলেই কমিটির ছেলেগুলাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। যাও সাব্বির, আমাদের রিয়া, আপনার বক্কর, তারপর জনি, রিয়াদ, তো আমাদের সালবারের যে ছেলেগুলা, যাও জুয়েল, যাও 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 আমাদের সালবার একটু পিছিয়ে আছে, দাঁড়াও সবাই লাইন করে, লাইনে যাও, করে দাঁড়াও, উপরে দাঁড়াও, পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়াও, তুমি কোথায় ভাইয়া জনি? আমাদের সব থেকে এই খেলার জন্য একনিষ্ঠ একটা ছেলে জনি, উনি কোথায়? নামাজ পড়তে গেছে, ওরে অবদান সব থেকে বেশি। আমরা জনিকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি, বকসহ সবাইকে ধন্যবাদ দিচ্ছি। তোমরা আরো খেলার আয়োজন করবা বাবা, আর ভালো মতো করে থাকবা। সর্বোপরি আমরা আরেকটা জায়গায় ছেড়া গেছে, আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমাদের ইউনিয়নের গ্রাম পুলিশ, ওনারা এখানে সারাদিন পরিশ্রম করছেন, আপনি চেয়ারম্যান সাহেব ওনাদেরকে পাঠিয়েছেন এবং ওনারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন। আপনারা ছেলেদেরকে সাহস ও আইন শৃঙ্খলা বজায় রেখেছেন, এই জন্য সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। বাদশাহ ভাই তোমাদের সামনে আছে, তোমরা একটা ভি চিহ্ন দিয়ে ছবি তুলে নাও, সবাই টাটা দিয়ে দেন, ঠিক আছে? তোমরা এখন যাও ভাইয়া, আসসালামু আলাইকুম ও আদাব। বেশি উল্লাস দেওয়া যাবে না, বেশি উল্লাস।